বদরুদ্দিন, আপনি লিখেছেন একজন গায়ক সম্প্রতি বলেছেন গানের মাধ্যমে উপার্জিত অর্থ হারাম। হারাম হারামি, যেটা হালাল ওইটা হালালই। আমার অটোর বিজনেসের টাকা আমার হালাল, আমি ওইটাকে আমার বাজার সদাই করি। আর মিডিয়ার ড্রাইভারকে টাকা দিয়ে আমি ধরেন বিল্ডিং খিঁচেই। হারাম খাওয়া উচিত নয় বলে তিনি সেসব দিয়ে খাবার কেনেন না, এগুলো দিয়ে বাড়ি বানিয়েছেন, খাবার কেনেন ব্যবসার টাকা দিয়ে। হারাম টাকা দিয়ে বাড়ি বানানোর বিষয়টা সম্পর্কে ইসলাম কী বলে? ভাই বদরুদ্দিন, যে গায়ক এটি বলেছেন তিনি সম্ভবত ইসলামের এই নির্দেশনাটা বুঝতে ভুল করেছেন। মূলত হারাম খাওয়া নিষেধ, এর মানে এই নয় যে আক্ষরিক অর্থে শুধু খাওয়া, তার মানে হারাম উপার্জন করাটাই নিষেধ। উপার্জন করে আপনি সেটা দিয়ে বাড়ি কিনলেন, নাকি পোশাক কিনলেন, না খাবার খেলেন, না কী করলেন, সেটা ইস্যু নয়। হারাম উপার্জন করতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। আর খাওয়া কথাটি মোটা দাগে বোঝানো হয়েছে, এর উদ্দেশ্য শুধুমাত্র আক্ষরিক অর্থে খাওয়াটাই নিষেধ, আর বাকি কাজ অনুমোদিত, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। সৌরভ ইসলাম সাজিদ লিখেছেন, ছোট একটা চাকরি করে বিয়ে করতে চাই, তবে মনের ভিতর নানা রকম দ্বিধাদ্বন্দ্ব আছে, এ বিষয়ে কিছু বলবেন? ভাই সৌরভ ইসলাম সাজিদ, আল্লাহ তালা আপনার মনের বাসনা পূরণ করুক, আমরা দোয়া করি, এবং আপনার বিবাহের যে প্রয়োজন সেটা আল্লাহ তালা পূরণ করার তৌফিক দান করুন। আমার মনে হয় আপনি কোনো আলেমের সাথে সরাসরি সাক্ষাৎ করে আপনার বিষয়টা সম্পর্কে আপনি জানার চেষ্টা করেন এবং সুরাহা করার চেষ্টা করেন, তাহলে ইনশাআল্লাহ বিদিনা আশা করা যায় যে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন। আব্দুল আল কাফি লিখেছেন, দুর্যোগের মুহূর্তকেও অনেকে উদযাপন করে। ঘূর্ণিঝড় রিমালের সময়ও ফেসবুকে অনেকে খিচুড়ি খাওয়ার পোস্ট করেছে, কেউ কেউ তো রিমাল দেখতে কক্সবাজারেই চলে গেছেন, বিষয়টা কীভাবে দেখেন? দেখুন, আমরা খুব ভয়ঙ্কর একটা সময় পার করছি। আমার মনে হয় যে আজকাল যে কোনো বিষয় নিয়ে উৎসব করার বা যে কোনো বিষয়কে উদযাপন করার একটা মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়েছে, এটা ভোগবাদ এবং বস্তুবাদ এই সমাজে ঝেঁকে বসার কারণেই হয়েছে। একজন ইমানদার, তিনি পরকালে বিশ্বাসী হওয়ার কারণে তিনি ভোগবাদে গা ভাসাতে পারেন না, তিনি এই ধরনের উন্মাদনা তিনি করতে পারেন না। দুর্যোগ দুর্বিপাকে, বিশেষ করে ঘূর্ণিঝড়, প্লাবন, তুফান, এই সমস্ত পরিস্থিতিতে, ঝড় বৃষ্টি, এই সমস্ত পরিস্থিতিতে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের অনেক কষ্ট হয়। তাদের কথা একজন বিবেকবান মানুষের মাথায় আসবে এবং তাদের জন্য কিছুটা করার চিন্তা করবেন। এর বাইরে সেই সময়টাতে ফুর্তি করা, আমি ঝড়ের মধ্যে বরং অনেক বেশি ফুর্তি করছি, আনন্দে আছি, আমি গোশপোলাও খাচ্ছি বা খিচুড়ি খাচ্ছি, এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা ইত্যাদি করা, এটা হলো দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়। মানুষ যে এখন স্বার্থপর, স্বার্থান্ধ হয়ে গেছে, মানুষ যে তার আশপাশ নিয়ে ভাবার সুযোগ পর্যন্ত নেই, শুধুমাত্র নিজের সুখটুকুই দেখছে, এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবং ধর্মীয় শিক্ষা, নৈতিকশিক্ষা সর্বত্র এটাকে দূরে সরিয়ে দেওয়ার কারণে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিধায় আমাদের উচিত হবে আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা এবং এ জাতীয় পরিস্থিতিতে আল্লাহর দিকে মনোনিবেশ করা, ফুর্তি করা নয়। ওয়ালিউল্লাহ মেজবা লিখেছেন, জায়গার সংকট থাকলে 30-40 বছর পুরনো কবরের উপরে ঘর তোলা যাবে কিনা, এর বিধান কি? যদি কবরের লাশ মাটির সাথে মিশে যায় এবং বিকল্প কোনো জায়গা না থাকে, কেউ নিরুপায় হয়, তাহলে সেক্ষেত্রে কবরের উপরে রাস্তাঘাট করা বা ঘরবাড়ি করাকে অনেক উলামায়ে কেরাম জায়েজ বলেছেন, যদি অনেক উলামায়ে কেরাম সেটাকে সর্বাবস্থায় কবরস্থানের পর কোনো স্থাপনা করাকে মাকরুহ বলেছেন। মামুন বিল্লাহ আপনি লিখেছেন, প্রাকৃতিক দুর্যোগ এলেই কেউ একে আল্লাহর গজব সাব্যস্ত করেন, অথচ এতে অনেক আলেম ওলামাও মারা যান, আসলেই কি এসব আল্লাহর গজব? আমরা এর আগে বিভিন্ন সময় বলেছি যে প্রাকৃতিক দুর্যোগ মানেই আল্লাহর গজব মনে করাটা, এটা আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা করে থাকি। মূলত প্রাকৃতিক দুর্যোগ এটি কখনো কখনো আল্লাহ তাআলার তরফ থেকে বান্দার জন্য পরীক্ষা হিসাবে থাকে, কখনো কখনো এটি আল্লাহ তাআলা দিয়ে থাকেন বান্দার সবর এবং মর্যাদার মাধ্যমে তার মর্যাদা বৃদ্ধি করবার জন্য, আবার কখনো কখনো মানুষের কৃতকর্মের ফসলস্বরূপ দিয়ে থাকেন। অতএব এটাকে সর্বাবস্থায় আপনার গণহারে আল্লাহ তাআলার পক্ষ থেকে আজাব বা গজব হিসাবে আখ্যায়িত করা, এটা মোটেই দায়িত্বশীলতার পরিচয় নয়। আব্দুল্লাহ জুবাইর আপনি লিখেছেন, ব্যাংক থেকে লোন নেওয়া হারাম, কিন্তু বিপদে পড়ে কেউ যদি নিয়ে ফেলে, এ গুনাহের ক্ষমা কি হবে? কীভাবে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবেন? ভাই আব্দুল্লাহ জুবাইর, সুদী ব্যাংকের লোন বা সুদী প্রতিষ্ঠান থেকে সুদভিত্তিক লোন নেওয়া হারাম, অতএব কেউ সুদভিত্তিক লোন নিয়ে ফেললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবার প্রক্রিয়া হলো যে খুব দ্রুততার সাথে তার অন্য স্থাবর অস্থাবর সম্পদ দিয়ে বিক্রি করে হলেও বা অন্য হালাল বা বৈধ লোন নিয়ে হলেও এই লোনটাকে ক্লোজ করে ফেলা, অর্থাৎ যত দ্রুত সম্ভব এটা ক্লোজ করে ফেলা, এবং আগের চুক্তি অনুযায়ী যে সুদ, সে সুদ দেওয়ার কারণে যদি তিনি এখন ভুল বুঝতে পারেন এবং তওবা নাসুহা করেন, আশা করে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন এবং তওবা নাসুহা করবেন, জীবনে আর কখনও তিনি সুদের পথে পা বাড়াবেন না, যত বিপদই তার হোক না কেন। আশা করে যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, কারণ তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমাকে ভালোবাসেন। ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিনা
ওয়াহেব্বুল মুতাতাহিরিন, আল্লাহ তালা তবা করে আল্লাহর দিকে যারা আসেন তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন, বিধায় তবা করে গুনাহ মাফ চাইলে আশা করা যে আল্লাহ তালা মাফ করবেন। রুবায়দ আহমদ আপনি লিখেছেন, আমরা জানি সন্তানের বেহেস্ত মায়ের পায়ের নিচে, আবার এটাও শুনি স্ত্রীর বেহেস্ত স্বামীর পায়ের নিচে, এটা তো পরস্পর বিরোধী। মহিলাদের বেহেস্ত একই সঙ্গে স্বামী এবং মায়ের পায়ের নিচে কীভাবে হতে পারে? দেখুন, জান্নাতের ব্যাপারে মায়ের আনুগত্য বাবার আনুগত্যের মধ্যে জান্নাত নিহিত রয়েছে, এই মর্মে বর্ণনা রয়েছে, এবং স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত এরকম কোনো বর্ণনা আছে বলে আমার জানা নেই যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত। বরং সর্বাবস্থায় মা বাবা তাদের আনুগত্যের মধ্যে জান্নাত নিহিত রয়েছে। তবে হ্যাঁ, একজন নারী তিনি বিবাহের পর অবশ্যই তার স্বামীর আনুগত্য করবেন, বৈধ নির্দেশগুলো তিনি মেনে চলবেন, সেটি ভিন্নতর বিষয়।